গানে গানে আল্লাহর রঙে রাঙাবো জীবন, এই হো অঙ্গীকার। তুমি আজ আগামী জাগ্রত সুরে মহাসত্যের হুঙ্কার। তুমি আকিস প্লাস্টিক নাশিস্টার, তুমি হবে হবে নাশিস্টার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হ্যাভেন টিউনের অনন্য আয়োজন ইসলামিক নাশিদের জাতীয় ও আন্তর্জাতিক মেগা রিয়েলিটি শো আকিস প্লাস্টিক নাশিস্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকসা বিনতে আনাস এবং আমি শাহবাব বিন আনাস। আজ 10ই রমজান। তাহলে কি 10ই রমজানে কি হবে সেটাই তো দেখাবো একটু পরে। আজকে এক ঝাঁক শিল্পী আসছে আমাদের গান পরিবেশনা করার জন্য। বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক লোকমান হাকিম স্যার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক আবু বকর সিদ্দিক স্যার, অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল স্যার, এবং আমাদের গেস্ট অফ অনারদের মধ্যে প্রথমেই আছেন বিশিষ্ট গীতিকার হাসান আক্তার স্যার, এরপর রয়েছেন জনপ্রিয় গীতিকার সুরকার ও নাশিদ শিল্পী হাসানাত আব্দুল কাদের। বন্ধুরা, আজকে পার্টিসিপেন্টদের ডাকার সময়। আমরা প্রথমে মঞ্চে আহ্বান জানাতে যাচ্ছি নীলফামার এই বন্ধু রাফসান বিন হাফিজ। আসছে রাফসান বিন হাফিজ। অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জিকি পড়ে অবাধ কেমন করে, তোমার জিকি পড়ে অবাধ কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
সারা জাহান তোমার করা তোমার দয়াই মোদির ধরা সারা জাহান তোমার করা তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তুমি আগেস প্লাস্টিক নাশিস্তা মাশাআল্লাহ তুমি অসাধারণ গেয়েছো বন্ধু মাশাআল্লাহ চলো এখন আমরা বিচারকদের কাছ থেকে জেনে নেই ওনাদের মন্তব্য প্রথমেই বলবেন আবু বকর সিদ্দিক স্যার ধন্যবাদ মারহাবা ভালো গিয়েছো আফসান বিন হাফিজ আমি তার সাথে কৃতজ্ঞতা জানাই আজকের এই যে চমৎকার আয়োজন তিনজন বন্ধু তোমরা ছোট ছোট বন্ধু চমৎকার করে তোমরা উপস্থাপন করছো যার যার বিষয় আর এই বিষয়গুলো যারা আয়োজন করেছে তোমাদের জন্য হ্যাভেন টিউন এবং স্পন্সর করেছে আকিজ প্লাস্টিকস আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এই রমজান মাসে ইসলামিক সঙ্গীত পরিবেশন করার এই প্ল্যাটফর্মটি তৈরি করে দেওয়ার জন্য যাই হোক আফসান বিন হাফিজ তুমি আরো ভালো করবে চর্চাটা অব্যাহত রাখবে এই কামনা করছি এবং তোমার প্রতি অশেষ দোয়া এবং শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য এখন আমরা যাব পারভেজ জুয়েল স্যারের কাছে ধন্যবাদ তুমি খুব সুন্দর গেয়েছো তবে আমি বলবো স্যারের সাথে আমিও একমত যে তুমি অনেক সুন্দর গান করো তোমার কণ্ঠ সুন্দর তবে আমার পরামর্শ হচ্ছে তুমি গান পরিচর্যা চর্চা করো সুরে চর্চা করো আমার মনে হয় তোমার সুরে আরেকটু সুরে গলা বসানোর প্রয়োজন আছে তো আশা করি ভবিষ্যতে তুমি ভালো করবে ওকে ধন্যবাদ বহু তুমি তোমার আসন গ্রহণ করতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা এখন আমরা দ্বিতীয় প্রতিযোগীকে ডাকবো আমাদের দ্বিতীয় প্রতিযোগী তাসনিম ফারহান মাহির আসছে ঢাকার বন্ধু তাসনিম ফারহান মাহির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মাওলা তুমি রব তুমি মালিক তুমি সব তুমি মাওলা তুমি রব তুমি ছাড়া নাই কেহ নাই তুমি ছাড়া নাই কেহ নাই তুমি খালিক হে আল্লাহ তুমি খালিক হে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা দমে দমে তুমি আল্লাহ জীবন মরণ তুমি আল্লাহ দমে দমে তুমি আল্লাহ জীবন মরণ তুমি আল্লাহ লা শরীক তুমি হে আল্লাহ লা শরীক তুমি হে আল্লাহ লা ইলাহা
বন্ধুরা, বিরতির পর আবার ফিরে এলাম আর তোমরা দেখছো আকিস প্লাস্টিক্স নাসিক স্টার 2023। কণ্ঠে বাজুক বন্ধুরা, আমরা পরপর দুজনের গান দেখে নিলাম, এখন আমরা তৃতীয় জনকে ডাকবো। আমাদের তৃতীয়তম বন্ধু ইবতিসাম আবরার আসছে, বাগেরহাটের বন্ধু ইবতিসাম আবরার। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে
শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণী ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণী ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না কি তোমার কোনো গুণগান আল্লাহ আল্লাহ অসাধারণ বন্ধু খুব ভালো গিয়েছে চলো এখন আমরা বিচারকদের কাছ থেকে তোমার নামে মন্তব্য শুনি প্রথমে আবু বকর স্যার ধন্যবাদ ইফতিশাম আবরার চমৎকার কণ্ঠ মাশাআল্লাহ তো তুমি কি জানো এই গানটির মূল শিল্পী কে জানো এটা কথা লিখেছেন এবং সুর করেছেন সিরাজুল ইসলাম কিন্তু গেয়েছেন কে তা কি জানো জানো না না আব্দুল আলিম বাহ এই তো চমৎকার জানো তাও জানো মানে খুবই আমাদের এই উপমহাদেশের একজন মরমী শিল্পী সাগরের মতো কণ্ঠ ছিল যা তিনি গিয়েছেন তো তুমিও এখন ছোট মানুষ তোমার জন্য গানটা গাওয়া একটু কঠিনই তো তারপরেও তুমি চেষ্টা করেছো অনেক ভালো গেয়েছো হ্যাঁ ভয় পেয়েছো তুমি না তো ভয় তো পাওয়ার কিছু নেই কিন্তু মনে হচ্ছিল যে তুমি ভয় পেয়ে পেয়ে গানটি করেছো যাই হোক সব কিছু মিলে ভালো হয়েছে কিন্তু আরেকটু চর্চা করতে হবে ঠিক আছে তাহলে তুমি নিশ্চয় সামনে আরো অনেক বেশি ভালো করবে ঠিক আছে অনেক দোয়া থাকলো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য এখন আমরা যাব লোকমান হাকিম স্যারের কাছে তোমার গান আসলে তোমার গলা কিন্তু আল্লাহ প্রদত্ত হ্যাঁ তুমি ঠান্ডার জন্য হয়তো একটু কেশেছো ওটা আল্লাহ তাআলা তোমাকে মর্যাদা করবেন তোমাকে অশেষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার তুমি এখন আসতে পারো আবরার বন্ধুরা আমরা বরাবর তিনজনের গান শুনলাম এখন আমাদের পাড়ার চতুর্থ বন্ধুকে ডাক আসছে ঢাকার ছোট্ট বন্ধু রূপাইদা তারান্নো আসছে তারান্নো আসসালামু আলাইকুম আমাদের কোছি দুটি হাত তুলেছি রব্বুল আলামিন জানো কোরআনে হাদিসের আলোকে জীবনে হয় রঙিন আমাদের কোছি দুটি হাত তুলেছি রব্বুল আলামিন যেন কোরআন হাদিসের আলোকে জীবনে হয় রঙিন তুমি যে রহমান ও রহিম তুমি যে রব্বুল আলামিন তুমি যে রহমান ও রহিম তুমি যে রব্বুল আলামিন দয়াময় দাও আমাদের আল কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দাও কলবে তোমার ধ্যান দয়াময় দাও আমাদের আল কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দাও কলবে তোমার ধ্যান পরো নিন্দা গিবত থেকে দাও মুক্তি মিথ্যার প্রতি যেন না থাকে আর শক্তি আমাদের জীবনে দাও আমাদের জীবনে দাও আমাদের জীবনে দাও শুধু তোমার দিন তুমি যে রহমান ও রহিম তুমি যে রব্বুল আলামিন তুমি যে রহমান ও রহিম তুমি যে রব্বুল আলামিন বাবা মাকে যেন না দেই কষ্ট শয়তানের মোহে না হই নষ্ট বাবা মাকে যেন না দেই কষ্ট শয়তানের মোহে না হই নষ্ট বিপাথির চিন্তা থেকে দিও গো পরিত্রাণ ইমানের বলে প্রভু করো গো বলিয়ান না থাকো কে জীবনী না থাকো কে জীবনী
না থাকো কি জীবনে কোনো গুনার চিন, তুমি যে রহমানুর রহিম, তুমি যে রব্বুল আলামিন, তুমি যে রহমানুর রহিম, তুমি যে রব্বুল আলামিন। আমাদের কচি দুটি হাত তুলেছি রব্বুল আলামিন, যেন কোরআন হাদিসের আলোকে জীবনে হয় রঙিন। তুমি যে রহমানুর রহিম, তুমি যে রব্বুল আলামিন, তুমি যে রহমানুর রহিম, তুমি যে রব্বুল আলামিন, তুমি যে রহমানুর রহিম, তুমি যে রব্বুল আলামিন। দারান্দম, তুমি অনেক সুন্দর করে একটি গান আমাদের মাঝে পরিবেশনা করেছো। চল এখন আমরা বিচারকদের কাছ থেকে জানি অন্যদের গানটি কেমন লেগেছে। প্রথমেই বলবে পারভেজ জুয়েল স্যার। দারান্দম, তুমি অনেক সুন্দর গেয়েছো। তুমি কি জানো এই গানের সঙ্গীত পরিচালনার কাজ কে করেছে? এই গানটির সঙ্গীত পরিচালনার কাজটি আমি করেছি। খুব সুন্দর গেয়েছো, বড় হও, ভালো থাকো। ধন্যবাদ আপনাকে স্যার। এবার শুনবো আমরা আবু বকর স্যারের কাছ থেকে। মারহাবা, টুকটুকি নাম দেওয়া হয়েছে তোমাকে, টুকটুক টুকটুক করে গান গাচ্ছ না, সুন্দর দুইটা ছোট্ট ছোট্ট হাত, মাইক্রোফোন নাগাল পাও না এরকম অবস্থা, অথচ গান তো সুন্দর গিয়েছো। বাহ, তুমি অনেক এগিয়ে যাবে আমার বিশ্বাস, তুমি নিয়মিত চর্চা করবে, ঠিক আছে তো? অনেক অনেক দোয়া থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে স্যার, এবং ছোট্টমণি তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, গান তো শুনছি, এবার নিয়ে নিব একটি ছোট্ট বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থেকো। তোমরা দেখছো হ্যাভেন টিউনের অনন্য আয়োজন ইসলামিক নাসিদের জাতীয় ও আন্তর্জাতিক মেগা রিয়ালিটি শো আকিস প্লাস্টিক নাসিদ স্টার 2023। কণ্ঠে বাজু ইমানেশুর। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে এলাম মজার মজার গান শুনতে। তোমরা দেখছো হ্যামেন টিউনের অনন্য আয়োজন ইসলামিক নাসিদের জাতীয় এবং আন্তর্জাতিক মেগা রিয়ালিটি শো আকিস প্লাস্টিক নাসিদ স্টার 2023। কণ্ঠে বাজু ইমানেশুর। বন্ধুরা, আমরা একে একে চার চারটি গান শুনলাম। এখন আমাদের বিচারকদের ফলাফলের পালা। আমরা অপেক্ষা করছি ওনাদের বিচারের জন্য। ততক্ষণের মধ্যে আমরা একটি গান শুনে নিব। আমাদের মাঝে আছেন অত্যন্ত একটি মিষ্টি কণ্ঠশিল্পী হাসনাত স্যার। আমরা হাসনাত স্যারকে একটি গান শোনানোর জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ তোমাদেরকে, দুই ছোট্ট বন্ধু অত্যন্ত বলিষ্ঠ উপস্থাপনা করেছো। তোমাদের অনুরোধে আমি গানটি পরিবেশন করছি। তার ভালোবাসা যদি পেতে চাও, তবে মানুষের ভালোবেসে যাও। তার ভালোবাসা যদি পেতে চাও, তবে মানুষের ভালোবেসে যাও। প্রেমের পথে তারে পাবে চিরদিন, ভুখা নাঙা অসহায় দুঃখী দীনহীন। প্রেমের পথে তারে পাবে চিরদিন, ভুখা নাঙা অসহায় দুঃখী দীনহীন। তাদের মাঝে তারে খুঁজে পাবে, মনের দুয়ার যদি খুলে দাও। তার ভালোবাসা যদি পেতে চাও, তবে মানুষের ভালোবেসে যাও। তার ভালোবাসা যদি
পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল। আনন্দ স্রোত ধারা যাবে বই, মনের দুয়ার যদি খুলে দাও তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল। আনন্দ স্রোত ধারা যাবে বহে, মনের দুয়ার যদি খুলে দাও তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। মাশাআল্লাহ চাচু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে একটি গান পরিবেশনার জন্য। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। আমার হাতে কিন্তু বিচারকদের ফলাফল চলে এসেছে, ততক্ষণের মধ্যে আমরা একটি গান শুনে নিব। লজ্জা হলো ইমানি কাজ, লজ্জাতে সম্মান যার মাঝে লজ্জানে তার থাকে না ইমান, লজ্জা আছে যার ভেতরে তাকে ভালো রহমান।
নিসা নাসিদ পরিবেশনা করার জন্য। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে রেজাল্ট চলে এসেছে। আমি অনুরোধ করব আমাদের পার্টিসিপেন্টদেরকে স্টেজে আসার জন্য। চলে এসো তোমরা সবাই। বন্ধুরা, ফলাফল ঘোষণা করার আগে বলে নেই, এই চারজন বন্ধুর মধ্যে থেকে আজকে আমাদের দুজনকে এলিমিনেট করা লাগবে। কি করব, প্রতিযোগিতার নিয়ম তো। বেশি দেরি না করে আমরা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে দিই। তো দেরি না করে চলো বলা যাক কারা পরের পর্বের বিজয়ী। প্রথম বিজয়ী বন্ধু রাফসান বিন হাফিজ, এবং আমাদের দ্বিতীয় বিজয়ী বন্ধু রুফাইদা তারান্নুম। বন্ধুরা, যে বন্ধুদের নাম আমি ঘোষণা করিনি তারা আমার সাথে এক ধাপ এগিয়ে এসো। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এই পর্বে এই দুজন বন্ধুকে হারাবো। মন খারাপ করার কিছু নাই বন্ধু, বিকজ তোমরা যখন পরের বছর আবার আমাদের সাথে হ্যাভেন টু নাসিদ স্যারে অ্যাডমিট হবে, তখন আবার আমরা দেখা করবো ইনশাআল্লাহ। আমাদের বিদায় বন্ধুদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গেস্ট অফ অনার। আমি গেস্ট অফ অনারকে মঞ্চে আসার আমন্ত্রণ করবো। তাসনিম ফারহান মাহিরকে আমরা বিদায় দিচ্ছি। গেস্ট তুলে দিচ্ছেন হাসান আব্দুল কাদের স্যার, এবং ইবতিসাম আবরারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাসান আক্তার স্যার। আপনাদেরকে ধন্যবাদ স্যার, আসন গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এরই মধ্যে দিয়ে শেষ হলো আজকের পর্ব। আবার দেখা হবে আগামী দিন একই চ্যানেলে একই সময়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তুমি হবে হবে নাসিদ স্টার, আকিজ প্লাস্টিক নাসিদ স্টার। কণ্ঠে বাজুক ইমানি সুর। Heaven Tune.